শিক্ষার্থী এই লেকচারে আমরা আলোচনা করব গুণোত্তর ধারা সাধারণ পদ তার আগে লেকচারে আমরা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করি অর্থাৎ গুণোত্তর ধারা হচ্ছে কোন পদ তার পূর্ববর্তী পদের অনুপাত সময় সমান হবে তো এখানে এটা একটি গুণোত্তর ধারা এবং তার প্রথম পদকে আমরা এ ধারা প্রকাশ করি এবং সাধারণ অনুপাত অর্থাৎ কোন পদ এবং তার পূর্ববর্তী পদের যেই বাক সেই বাক আমরা সাধারণ অনুপাতে প্রকাশ করি যেটাকে আর দ্বারা প্রকাশ করি তাহলে আমি পদ সংখ্যাগুলোকে বীজগাণিতিক রাশিতে যদি প্রকাশ করি সেক্ষেত্রে দাঁড়ায় প্রথম পদ হচ্ছে এ এবং দ্বিতীয় পদ প্রথম পদের সাথে যদি এই দুটো পদের যে অনুপাত রয়েছে বা সাধারণ অনুপাত রয়েছে এই ধারার অর্থাৎ আর যদি প্রথম পদের সাথে গুণ দিয়ে দিই তাহলে আমি দ্বিতীয় পদ পাবো এবং তৃতীয় পদ হচ্ছে এ ইন্টু আর স্কোয়ার অর্থাৎ আরও একটা আর যদি গুণ দিয়ে দিই তৃতীয় পদ হচ্ছে এটা সেই ক্ষেত্রে প্রথম পদের সাথে দুটা আর যদি প্রথম পদ এবং দুটা আর কি করলাম গুণ দিয়ে দিলাম অর্থাৎ দুটো আর গুণ দিলে আর স্কোয়ার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তৃতীয় পদ হবে এ আর স্কোয়ার এবং চতুর্থ পদ হবে এ আর কিউব অর্থাৎ তিনটা আর গুণ দিয়ে দিতে হবে প্রথম পদের সাথে এভাবে প্রত্যেকটা পদ বের করা যাবে এখন এখানে প্রতিটা পদে আর সংযুক্ত রয়েছে জাস্ট প্রথম পদে আর নেই তাহলে আমি যদি এখানে একটা আর অ্যাড করি তাহলে সেই ক্ষেত্রে আমাকে আর টু দি পাওয়ার জেরো আমরা জানি কোনো সূচকীয় রাশির যদি সূচক শূন্য হয় সেক্ষেত্রে ওই সূচকীয় রাশির ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে এর সাথে এই আর টু দি পাওয়ার জেরোটা গুণ দেওয়া যায় সাধারণত কেন এই কাজটা করতেছি সেটা দেখে নিন তাহলে আমি লিখতে পারি এ আর এখানে যেহেতু জেরো তাহলে আমি লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান ওয়ান থেকে ওয়ান গেলে জিরো থাকে এবং এ আর এখানে পাওয়ার হচ্ছে ওয়ান সেই ক্ষেত্রে আমি লিখতে পারি টু মাইনাস ওয়ান দুয়ের থেকে এক বিয়োগ দিলে এক থাকে এবং তৃতীয় পদে আমি লিখতে পারি এ আর টু দি পাওয়ার যেহেতু এখানে টু তাহলে থ্রি মাইনাস টু এবং চতুর্থ পদে এ আর টু দি পাওয়ার কিউব ছিল এখানে আমি লিখতে পারি ফোর মাইনাস ওয়ান তার অর্থ হচ্ছে যা ছিল আমি তাই লিখলাম জাস্ট একটু মডিফিকেশান করলাম সো আমি এখন একতম পদ যদি বের করতে চাই তাহলে আমাকে এ আর টু দি পাওয়ার এন কোথায় হবে যেখানে চেঞ্জ হচ্ছে যেমন স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার এই জায়গাটাতে চেঞ্জ হচ্ছে তাহলে আমি এখানে এন লিখতে পারি এবং প্রত্যেকটা সূচকে মাইনাস ওয়ান রয়েছে তাহলে মাইনাস ওয়ান লিখতে পারি তাহলে সূত্র দাঁড়ালো এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু মাইনাস ওয়ান তাহলে প্রিয় শিক্ষার্থী এই সূত্রের সাহায্যে আমি এই ধারার একটা চেক করে নিব অর্থাৎ এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ তো এই চতুর্থ পদ সংখ্যা ষোলো আসে কিনা না সেটা আমরা চেক করে নিই তাহলে এই সূত্রের সাহায্যে চতুর্থতম পদ হবে আমরা জানি এই ধারার এ হচ্ছে অর্থাৎ প্রথম পদ দুই এবং অনুপাত হচ্ছে কোনো ধারা অর্থাৎ দ্বিতীয় ভাগ প্রথম পদের ভাগ ফল হবে দুই তাহলে এর ভ্যালু হচ্ছে দুই তাহলে এখানে এই সূত্রের ভ্যালুগুলো ইনপুট করি ইনপুট করলে পাওয়া যাচ্ছে এ হচ্ছে দুই আর হচ্ছে দুই এন হচ্ছে যেহেতু আমি চতুর্থতম পদ নির্ণয় করতেছি তাহলে অ্যান হচ্ছে ফোর মাইনাস ওয়ান এটা ক্যালকুলেশন করলে আসবে টু ইন্টু টু স্কোয়ার সরি এখানে চার থেকে এক গেলে তিন হবে সো এটা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে ষোলো অর্থাৎ চতুর্থ পদ এই দাঁড়াতে ষোলো ছিল এবং আমাদের ক্যালকুলেশন চতুর্থ পদ এই সুতির সাহায্যে ষোলোই আসলো